একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউত চান ওচা। শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় দুদেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউত চান ওচা তার বার্তায় বলেন, শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হওয়ায় থাইল্যান্ডের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাই। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমি আশা করছি দুদেশের মধ্যে সহযোগিতা বন্ধুত্ব আরও গভীর হবে।